সাতক্ষীরায় আম বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা তবে শিলাবৃষ্টি ও ঝড়ে কোথাও কোথাও মুকুল ঝরে যাওয়ায় চাষিদের মাঝে ফলন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে তবে নতুন করে প্রাকৃতিক দুর্যোগ না হলে লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে বলেও জানান তারা সাতক্ষীরা প্রতিনিধি শামীম পারভেজের প্রতিবেদন সাতক্ষীরার বিভিন্ন উপজেলায় চার হাজার একশো হেক্টর জমিতে মোট আম বাগান রয়েছে তিন হাজার নয়শো উননব্বইটি এসব বাগানে এখন শুধুই মৌমৌ গন্ধ সব গাছই মুকুলে মুকুলে ছেয়ে গেছে কোন কোনো গাছে গুটি ধরা শুরু হয়েছে তাই বাগান পরিচর্যায় এখন ব্যস্ত সময় পার করছেন মালিক ও ব্যবসায়ীরা তবে সম্প্রতি শিলাবৃষ্টি ও ঝড়ে মুকুল ঝরে যাওয়ায় ফলন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে এবং আমরা অত্যন্ত চিন্তার মধ্যে আছি আমরা এবার আমার কি হবে পাবো কিনা নতুন করে প্রাকৃতিক দুর্যোগ না এলে ভালো ফলন পাওয়া যাবে বলে মনে করছে তারা বৃষ্টি হওয়ার কারণে স্প্রে দিচ্ছি গত বছরের মতো অত পরিমাণ না হলেও মোটামুটি একটা আশা ভরসা আমাদের সামনে আস এসছে বলে মনে আর মোটামুটি কিছু টাকা বিক্রি করতে পারবো শিলা ও ঝড়ের কারণে কোথাও কোথাও মুকুল ঝরে গেলেও এই ক্ষতিকে সামান্য বলছে কৃষি বিভাগ আম উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব বলেও জানা এই কর্মকর্তা সাতক্ষেতে এবার আমের ফলন খুব ভালো হবে যদি আর কোনো প্রতিকূলতা অবস্থা সৃষ্টি না হয় এবছর সাতক্ষীরায় আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পঞ্চাশ হাজার টন আর রপ্তানিযোগ্য আমের পরিমাণ ঠিক করা হয়েছে আশি টন শামীম পারভেজ বৈশাখী সংবাদ সাতক্ষীরা